আজকে বিশ্বকর্মা পুজো, আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে সকালবেলা চান করা হয়ে গেছে, আর হচ্ছে ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, ঘর মোছা, নিচের ঘর মোছা, কিছুটা জিনিস নিচে নিয়ে গেছি, আর ওপরে পুজো দেওয়া হয়ে গেছে। আর অনেক সকালে উঠেছি, দেখো চান করা হয়ে গেছে বললাম, আর মা ভাই তো চলে এসছে, তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর দেখে নাও ওদের পুজো দিয়েছি। তা বন্ধুরা দেখো, এদিকে কিন্তু পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে, আর এখানে ফুল সব রেখে দিয়েছি। এটা ঘরে ঠাকুরের ফুল, এটা ওর বাবা চান করে দিয়ে দেবে। আর সব কিছু নিচে নিয়ে গেছি, কিছুটা আর কিছুটা নিতে হবে। আর তারপরে তো এখন হচ্ছে প্রায় 10টার বেশি বাজে, আর ঠাকুরমশাই চলে আসবে, 1টা-1টার দিকে আসবে। আর আমাদের মানে আমাদের যা হয় ওই ঠাকুরমশাই তো করে, উনি চলে আসবে, তার আগে সব কিছু গুছিয়ে নেবো। আর এখন নাইট পরে নিয়েছি, পরে শাড়ি পরবো, এখন কাজগুলো গুছিয়ে নিই, তারপরে শাড়ি পরবো। তা চলো নিচে যাই, নিচে গিয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। তা বন্ধুরা নিচে তো চলে এসেছি, দেখো এই যে ওপরটা এরকম সাজিয়েছে, চারিদিকটা এরকম সাজিয়েছে। আর এদিকে হচ্ছে ঠাকুরের সব কিছু আছে, এখন গোছা হয়ে গেল। এদিকে দেখো চলো গোছাই, তারপরে তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো কি করবো। এই গেটটা খুলে দিয়েছি, এই গেটটা বন্ধই থাকে। তা চলো সবকিছু গুছিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আমার কথা বলছি। তা বন্ধুরা দেখো, এখানে আলপনা দেওয়া হচ্ছে, আলপনা দেওয়া হয়ে গেলে তারপরে সব কিছু গুছিয়ে নেব। আর আমাদের ঠাকুরমশাই যেহেতু দেরি করে আসে, তার জন্য তাড়াতাড়ি গোছানো হয় না, একটু দেরি করে গোছায়। এদিকে মা রান্না করে চলে এসছে, আর আজকে শনিবার, যেহেতু বিশ্বকর্মা পুজো শনিবার পড়েছে, আজকে ওই জন্য নিরামিষ করেছি বাড়িতে। আর এদিকে দেখো ঘট বসাবো বলে বাইরে আছে আমি, কারণ বাইরে তো কলা গাছ, ঘট, ডাব এগুলো তো বসাতে হয়, তাই সেইগুলো বসিয়ে নিচ্ছি। আর রাস্তার এমন অবস্থা, এই রাস্তায় মানে কচের রাস্তা হয়ে গেছে, তো এখন এখানে মানে এমনি ঘট বসানো যাচ্ছে না। তা মাটি দিয়ে ঘরটা আমি বসিয়ে নেবো, মাটি নিয়ে এসেছি। তা প্রথমে মাটি দিয়ে ঘরটা বসিয়ে নেবো, আর সিঁদুর দিয়ে দিয়েছি ঘটে, তার ডাবে সব সিঁদুর দেওয়াই আছে। আর ওপর থেকে মালা নিয়ে আসতে হবে, সোনাকে বললাম ওপর থেকে মালা নিয়ে, আর মালা দিয়ে মানে ঘটের ওপরে একটা করে মালা দিয়ে দেবো, দুটো ঘট বসবে দুপাশে, আর মালা দিয়ে দেবো দুটো। মালা ওপরে তো আছে অনেক রাখা, তারপরে গাড়ির জন্য মালা আছে, ম্যাশিংয়ের জন্য মালা আছে। তা ঘরটা প্রথমে বসিয়ে দেবো, আর আজকে একটু বৃষ্টি হচ্ছে দেখলাম, মাঝে মাঝে ভালোই বৃষ্টি হচ্ছে, আর এখনও নিজে রেডি হতে পারিনি। এ দেখো এখানে ঘটে সিঁদুর দিয়ে জল ভরে আমি রেখে দিয়েছি, তা সেই ঘরটা এখন বসিয়ে দেবো, কারণ ঠাকুরমশাই আসলে এগুলো তো করে না, এগুলো নিজেদেরই করতে হয়, তার জন্য এগুলো করে রেডি করে তারপরে এদিকে ফল কাটা, মা ওদিকে ফল কেটে নিচ্ছে, তারপরে এদিকে গুছিয়ে আমি তারপরে শাড়ি পরবো। আর এই দেখো ঘরটা বসিয়ে দিচ্ছে, আর একটা ঘট আছে, এই যে এই ঘরটা বসিয়ে দিলে হয়ে যাবে। আর যেই ঠাকুরের যেই ঘরটা, সেটা ঠাকুরমশাই এসে বসাবে, ওইটা আমরা বসাবো না। তাহলে ঘরটা বসিয়ে নিই, আর এদিকে তো ঘরের কাজ মানে প্রায় আলপনাটা এখনও দেওয়া হয়নি, আলপনাটা দেওয়া হয়ে গেলে প্রায় আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নেবো। আলপনাটা শোকাতে একটু সময় লাগবে, শোকাতে শোকাতে ফলটা মা কেটে নেবে। তা এইদিকে দেখো মা এদিকে ফল কেটে নিচ্ছে, আর মায়ের মানে মা চান করে এসছে, মা রান্না টান্না হয়ে গেছে সব কিছু। আর সকালবেলা তো আমি ঘরটা মুছিয়ে নিয়েছিলাম, বাসি ঘর ছিল। আর এই যে মানে এটা শোকানো হয়ে গেলে সব সাজিয়ে নেবো, আর এদিকে ফুল, বেলপাতা, তারপরে বেনে মশলা যেগুলো আছে সবগুলো আমি এদিকে আমি ঢেলে নিয়েছি একটা কড়া পাতার মধ্যে। আর মার এখনও ফল কাটা হয়নি, দেখো মা এখনও ফল কাটা মানে কেটে নিচ্ছে। আর এখন না সব ফল কাটবো না, কেন এখন মানে ফল কাটলে বিকাল পর্যন্ত থাকবে না, নষ্ট হয়ে যাবে বলে এখন অল্প করে ফল কাটবো। আর পরে যারা তোমার সন্ধ্যার পরের দিকে আসবে তাদের ফল আবার কেটে দেবো। তা এইদিকে সব কিছু মানে প্রায় একটু গোছানো হয়ে এসছে, আর ফলটা কাটা হয়ে গেলে সব গোছানো হয়ে যাবে, বেশিক্ষণ আর সময় লাগবে না, ঠাকুরমশাই চলে আসবে। এদিকে দেখো, এদিকে দেখো মা এখনও কিন্তু ফল কেটে নিচ্ছে, এখনও ফল কাটা হয়নি, ফল কাটা এখনও অল্প বাকি আছে। তা আমি মাকে বললাম যে সব রকম ফল অল্প অল্প করে কেটে দাও, তো মা সব রকম ফল অল্প অল্প করে কেটে দিচ্ছে, আর আমি বাদ বাকি যেই মানে লাড্ডু, মিষ্টি, দই, বাতাসা এগুলো হয় এগুলো আমি থালার মধ্যে ঢেলে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি।
কারণ মা ফল কাটছিল বলে আমি এদিকে গুছিয়ে নিচ্ছি, আর এইদিকে তো ঠাকুরের 28টা বেলপাতা লাগবে যজ্ঞের সময়, সেইগুলো সব গুছিয়ে রাখবার ওইদিকে অনু বেলকাঠ কেটে নিচ্ছে সরু সরু করে, কারণ যজ্ঞের জন্য তো বেলকাঠ লাগবে, তার জন্য অনু কাঠগুলো গুছিয়ে নিচ্ছে আগে দিয়ে। আর হে দেখো সব কিছু গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নারকেল নিয়ে এসেছি 3টে, যজ্ঞে লাগবে, গাড়ির জন্য লাগবে। আর এদিকে ভাই বসে আছে, অনু দাঁড়িয়ে আছে, ঠাকুমশাই এক্ষুনি চলে আসবে, ফোন করেছিল বলছে আমি তোমাদের পাশেই আছি আর 2 মিনিটের মধ্যে ঢুকছি, ঠাকুমশাই চলে আসলে তোমাদের সাথে আবার তাহলে শেয়ার করব। তা দেখো বলতে না বলতে ঠাকুমশাই চলে এসেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা আমাদেরটা মানে ঘরের যাই কিছু হয় না কেন, এই ঠাকুরমশাই দিয়েই করায় সব কিছু, আমার বিয়ের পর থেকে দেখে আসছে, এমনকি আমাদের বিয়েও দিয়েছিল এই ঠাকুরমশাই। তা এদিকে দেখো যজ্ঞ হচ্ছে, আর এখানে নারকেল দিয়েছি, আর এদিকে তো মানে সবাই বসে আছে, মা আছে, সোনা আছে, ভাই আছে, অনু আছে, সবাই আছে। আর এদিকে মানে এখন মানে মানে যজ্ঞ হচ্ছে, আর পুজোটা হয়ে গেছে, লাস্টে যে যজ্ঞটা হয় সেটাই এখন হচ্ছে। আর তোমাদের বলেছিলাম আমি একটা সুন্দর একটা কালো একটা শাড়ি কিনেছিলাম, সেটাই পরেছিলাম। আর একটা ছাপা শাড়ি ওর বাবা নিয়ে এসেছিলো সুতির শাড়ি গোলাপি রঙের, তা ওইটা পরিনি, ও বলছিলো যে ওইটা পরো, আমি বলছি না ওইটা পরবো না, পুজোর মধ্যে পরবো ওইটা, তা ওই শাড়িটা পরিনি। আর বিশ্বকর্মা পুজো তো কালো লাল বলে কিছু হয় না, ওই জন্য কালো শাড়িটা পরলাম আজকে, কালো শাড়িটা দেখে পরতে ইচ্ছা করছিলো তার জন্য আজকে শাড়িটা পরলাম। আর এখানে দেখো যজ্ঞ হচ্ছে বলে সবার মাথা ঢাকা, মানে যজ্ঞর সময় মাথা আগলা রাখতে নেই, তার জন্য আমাদের মাথা সবার ঢাকা আছে। তা পুজো প্রায় শেষের দিকে, তারপরে তো প্রসাদ দিতে হবে, তারপরে গেটটা পুজো হয়ে গেলে গেটটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে ওপরে যাব, খাওয়া দাওয়া করে এসে সবাইকে প্রসাদ দিতে বেরাবে সোনা। আর যে সোনপাপড়ি করেছে, তারপরে 7-আপ করেছে, যে মানে ঠান্ডাটা করেছে, সেটা আবার সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসতে হবে। তা সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না, কেন এখনই বেজে গেছে, ঠাকুরমশাই বললো যে 1টার দিকে 1:30 দিকে আসবে, কিন্তু 2টো প্রায় বেজে গেছে। তা দেখতে থাকো কী কী হয়, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা পুজো তো হয়ে গেছে, এখন রাস্তায় বেরিয়েছি, বাড়ির সামনে গাড়ি রাখা আছে, গাড়ি তো আজকে দিনে পুজো দিতে হয় তোমরা তো সবাই জানো। এই দেখো এটা হচ্ছে আমার গাড়ি, আর এটা হচ্ছে ওর বাবার গাড়ি সামনে দাঁড়ানো, তাহলে চলো গাড়িটা পুজো দিয়ে নিক। দেখো আর মানে রাস্তায় এতটা কষ না, ঠাকুমশাই খালি পায়ে খুব অসুবিধা হচ্ছে যেতে, কষ্ট তো খুব ধার, আর বৃষ্টি হয়েছে। আর এদিকে দেখো এই যে প্রথমে আমার গাড়িটা প্রথমে পুজো দিচ্ছে, তারপরে ওর বাবার গাড়িটা পুজো দেবে। দেখো তারপরে তো সবাইকে প্রসাদ দেবো। আর বন্ধুরা সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কেন তারপরে অনেক কাজ আছে, প্রসাদ দিতে হবে তোমাদের বললাম, তারপরে তো সন্ধ্যা দেবো, ঘরে সবাই আসবে। তা বন্ধুরা ভিডিওটি এখানে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে, সারাদিন এই 3টে পর্যন্ত তোমাদের কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো ওর গাড়িটা পুজো দিচ্ছে, তারপরে ম্যাশিং পুজো দেবে, তারপরে হয়ে যাবে, ঠাকুরমশাই জল মিষ্টি দেবো বা দেখি কি চা খায় নাকি সেটা দিয়ে দেবো। আর হচ্ছে হ্যাঁ তাহলে ভিডিওটার বেশি বড় করছি না, এই ভিডিওটি তাহলে বিশ্বকর্মা পুজোর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুদের সামনে তো পুজো আসছে, পুজোতে আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই থাক, আবার তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।